আসসালামু আলাইকুম ভিউয়ার্স বরাবরের মতো আমরা আবার চলে এসেছি ভীষণ ইম্পোরিয়ামে আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের ভীষণ মেরোর আইরিশ দুইশো বাষট্টি লিটার একটা ফ্রিজ আমাদের এই ফ্রিজটা কেনার জন্য আমাদের যে স্যার আসছে আমাদের শফিকুল ইসলাম স্যার আমরা স্যারের সাথে আজকে এই ফ্রিজটা নিয়ে আলোচনা করবো এবং স্যার এটা কিনতে চাচ্ছে আসুন আমরা স্যার কি কি প্রশ্ন করতে চাই এবং আমাদের ফ্রিজটা সম্পর্কে স্যার জানতে চাই আমি স্যারকে জানানোর চেষ্টা করব। জি স্যার আপনি কি জানতে চাচ্ছেন স্যার আমি আসলে জানতে চাচ্ছি যে ফ্রিজটা কি সুযোগ সুবিধা আছে প্লাস আমি আসলে

উপরের ডিপ বা কোন নিচে ডিপ বা কোনটা কোন ধরনের কি সুযোগ সুবিধা আছে আমি আপনাকে বলি উপরে ডিপ নিচে নরমাল এইটার ফ্রিজটার উপরে ডিপ নিচে হ্যাঁ নর্মাল এটা হচ্ছে কি দুইশো বাষট্টি লিটার ফ্রিজ এটা মেরুর আইরিশ এই কালারটার নাম মেরুর আইরিশ এটাতে যে গ্যাসটা ইউজ করা হয়েছে স্যার এটা আর সিক্স এ গ্যাস ইউজ করা হয়েছে এটাতে হান্ড্রেড পার্সেন্ট কপার কনভেন আমাদের যে কম্প্রেসারটা আছে এটা খুব উন্নত কম্প্রেসার আমরা কম্প্রেসার 10 বছর রিপ্লেস ওয়ারেন্টি দিচ্ছি এবং এক বছর 5 আড় বছর অল পারপাস ওয়ারেন্টি দিচ্ছি আর কম্প্রেসার 10 বছর রিপ্লেস ওয়ারেন্টি দিচ্ছি এটার ইনপুট ওয়াট আমাদের এটার ইনপুট ওয়াট 95 থেকে 100 ওয়াট হ্যাঁ স্যার সাধারণত এটা ফ্যানেও 85 ওয়াট থাকে অর্থাৎ আমাদের এই ফ্রিজটা আপনার মাসিক কারেন্ট বিল যদি হিসাব করেন তাহলে সর্বোচ্চ 150 টাকা কারেন্ট বিল আসবে আর এটার কপার কনভেনসার হওয়ার কারণে খুব দ্রুত এটা কুলিং করবে হ্যাঁ এটা খুব দ্রুত কুলিং করবে এবং আমাদের ফ্রিজটার আপনার যে এই যে প্লাস্টিকটা এটা হানড্রেড পার্সেন্ট গ্রেড এবং বার্জিন প্লাস্টিক এই প্লাস্টিকে খাবার রাখলে অনেক ফ্রিজে এরকম কমপ্লেন আসে যে অনেক ফ্রিজে খাবার রাখলে খাবারটা গন্ধ হয়ে যায় বা ব্যাড একটা স্মাইল আসে আমাদের ফ্রিজে এটা আসবে না এই কারণে এবং খাবারের মানটা হানড্রেড পার্সেন্ট সতেজ থাকবে এই কারণে থাকবে আমাদের যে প্লাস্টিকটা ইউজ করা হয়েছে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্রেড প্লাস্টিক এবং ভার্জিন প্লাস্টিক আরেকটা জিনিস স্যার আমি আপনাদেরকে যদি বলি এটা আমাদের এই যে এটা গ্যাসকেটটা আছে এই গ্যাসকেটটা ফ্লেক্সিবল গ্যাসকেট এটা ব্যাকটেরিয়া প্রোভ গ্যাসকেট যেই কারণে এই গ্যাসকেটটা দেখেন এই যে এই পাশে একটা ম্যাগনেট ইউজ করা হয়েছে এই ম্যাগনেটটার কারণে এই ফ্রিজটা খুব দ্রুত এটা এই গ্যাসকেটটা চাপ দিয়ে ধরে রাখে এবং অন্যান্য ফ্রিজে আপনার এই গ্যাসকেটটা ফিক্সড দেওয়া থাকে কিন্তু আমাদের পিছনের প্রত্যেকটা ফ্রিজেই গ্যাসকেটটা ফ্লেক্সেবল ফ্লেক্সেবল থাকার কারণে দেখা যায় যে চার থেকে পাঁচ বছর ইউজ করার পর যদি এটাতে অনেক ময়লা হয় বা অনেকগুলো গ্যাসকেট নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি আমাদের গ্যাসকেটটা ইজিলি চেঞ্জ করে নিতে পারতেছেন আমাদের কাছে জানা বললেই আমরা আপনার বাসায় গিয়ে এটার গ্যাসকেটটা চেঞ্জ করে দিয়ে আসবো এরপরে স্যার এটার যদি ওয়ারেন্টি সম্পর্কে এটার যদি সার্ভিস সম্পর্কে আপনাকে বলি জি 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 স্যার আমি আপনাকে যদি বলি আমাদের ফ্রিজটা আর সিক্স হান্ড্রেড গ্যাস এবং হান্ড্রেড পার্সেন্ট কপার কনভেন্সার হওয়ার কারণে এটাতে ফ্রিজটাতে একবারে জমট বেদে বরফ হবে না স্যার একবারে জমাট বেদে বরফ হবে না হালকা তুষারের মতো বরফ হবে এবং বরফটার পরিমাণ যেমন অন্যান্য ফ্রিজে অনেক বেশি বরফ হয় আমাদের এটাতে আপনার বরফটা খুব হালকা হবে একটা তুষারের মতো একটা লেয়ার হবে যাতে খাবারটা ঠান্ডাটা বেশি হবে খাবারটা বরফটা হবে বরফটা খুব কম হবে সার্ভিস সম্পর্কে যদি বলি এটার যে কোনো সমস্যা দশ বছরের মধ্যে যে কোনো সমস্যা হলে কম্প্রেসারটা আমরা চেঞ্জ করে নতুন একটা কম্প্রেসার দিব এবং যে কোনো প্রবলেমের জন্য ক্রয় করার পর থেকে আপনার বাসায় গিয়ে আমরা হোম সার্ভিস দিব যদি আপনার বাসায় গিয়ে আমরা হোম সার্ভিস দিতে ব্যর্থ হই বা ধরেন ম্যাজন কোনো প্রবলেম ফ্রিজটার বডি ড্যামেজ হয়ে গেছে হতে পারে স্যার যেহেতু ইলেকট্রনিক্স প্রোডাক্ট এটা হতে পারে যদি বডি ড্যামেজ হয়ে যায় সেক্ষেত্রে আমাদের দক্ষ টেকনিশিয়ান আপনার বাসায় গিয়ে যদি প্রবলেমটা সলভ করতে না পারে একটা এগ্রিমেন্ট ফরম লিখে দিয়ে আসবে সেই ফরমের এগেনস্টে

সমাধান হয়ে যাবে আপনার ফ্রিজটা দিয়ে আমাদের ফ্রিজটা নিয়ে আসবে এর জন্য এক টাকা চার্জ দিতে হবে না স্যার এটা টোটাল ফ্রি এই কারণে এটা আমরা করে করতে পারি কারণ আমাদের বিষণটা প্রাণ আর এর একটা অংশ ইলেকট্রনিক্স ব্র্যান্ড জি জি স্যার ভীষণটা রান আর এভেলের যেই কারণে আমাদের সাত হাজার সাড়ে সাত লরি কন্টিনিউ রান করতে থাকে বা বাংলাদেশে আনাচে কানাচে গিয়ে থাকে এবং এই সার্ভিসটা আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও দিতে পারবো স্যার এবং বাংলাদেশের যে কোনো থানা লেভেল পর্যন্ত এবং ইউনিয়ন লেভেল পর্যন্ত আমাদের সার্ভিস এবং দক্ষ টেকনিশিয়ান ওই জায়গায় চলে যায় যে কোনো প্রবলেমের জন্য আসলে আমি নিজেই বিষয়টা জানতাম না যে ভীষণটা আসলে আর কোম্পানি প্রাণ আরফেল কোম্পানি কারণ প্রাণ কোম্পানি এখন আসলে আমাদের বাংলাদেশে বড় একটা সুনাম ধন্য কোম্পানি আলহামদুলিল্লাহ তো আপনার এই কথাগুলো আমার ভালো লাগছে বা যেটা যদি আসলে বাস্তবে হয় তাহলে আপনি আমাকে এটা ইজিলি প্যাক করে দিন ইনশাল্লাহ আমি এটা নেব এবং অবশ্যই আমি আপনাদের স্যাটিসফাই বা আপনি আমাকে যেভাবে বোঝানোর চেষ্টা করছেন আমি যতটুকু বুঝতে পারছি আমি এর আগেও ভীষণের ফ্রিজ ইউজ করছি আলহামদুলিল্লাহ এটা তো আসলো বা যে অতিরিক্ত যে সিস্টেমগুলো আছে হয়তো সমস্যা হবে না ইনশাল্লাহ ভালো হবে তো ঠিক আছে थैंक यू আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর আপনি আমাকে এটা पैक করে দেন ইনশাআল্লাহ আমি এটা নিব ইগলি করি ধন্যবাদ স্যার আপনাকে আসসালামু আলাইকুম দর্শক আমি দেখতে পাচ্ছেন যে স্যারটা স্যার আমার কথা শুনে সে স্যাটিসফাই হয়েছে এবং আমাদের ফ্রিজটা এখনি ক্রয় করলো স্যার যদি আমাদের আপনারাও আমাদের ফ্রি যদি ক্রয় করতে চান আমাদের বিডিওর ফ্রন্টে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এবং ওই নাম্বারে ফোন দিবেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় ক্যাশে কিনলে আমরা ডেলিভারি করতে সক্ষম হব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম